বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে বিএনপি যে অনশন করেছে তার নাটক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী কাওলায় জনসভায় তিনি এমন মন্তব্য করেন। আর দেশে নির্বাচন হবেই জানিয়ে শেখ হাসিনা বলেন, বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে কোনো লাভ নেই। নজরানা চৌধুরী রিপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন উপলক্ষে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠে জনসভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। জনসভায় যোগ দিতে শনিবার সকাল থেকেই মহানগর উত্তরের বিভিন্ন ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে থাকেন। নানা রঙের টি শার্ট পরে আসায় জনসভা হয়ে ওঠে রঙিন ও বর্ণময়। বেলা সোয়া তিনটার দিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জনসভাস্থলে আসেন, তখন উপস্থিত জনতা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, বিএনপি সবসময় তাকে হত্যার চেষ্টা করলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকতে দিয়েছেন তিনি। বিএনপি তার বিদেশে চিকিৎসার জন্য সেই দাবি নিয়ে বিএনপি নেতারা নাকি অনশন করে। তারা কয়টা থেকে অনশন শুরু করেছে আর বাসায় কী দিয়ে নাস্তাটা করে এসেছে আর বাড়ি যে কী দিয়ে ভাত খাবে, তো কয় ঘন্টার অনশন? নাটক করারও একটা সীমা থাকে, আপনারা অনশন করেন। তো ছেলে কেন মাকে দেখতে আসে না? এটা কেমন ছেলে সেটাই আমার প্রশ্ন। যে মা এত অসুস্থ মরে মরে, যে নাকি যখন তখন মরে যাবে। হ্যাঁ, বয়সও হয়েছে আর অসুস্থ বটে, তা মাকে দেখতে আসে না কেন? খালেদাজিকে বিদেশে পাঠাতে চায়, নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না সে নেবে? সে আশা দুরাশা। আওয়ামী লীগ বাদে 29 বছর যারা ক্ষমতায় ছিল তারা দেশকে কিছুই দিতে পারেনি বলে অভিযোগ করেন শেখ হাসিনা। বলেন, বিএনপি দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল, সার ও বিদ্যুতের দাবি করা জনগণের উপর তারা গুলি চালিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তাই বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ধ্বংস করে দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি, কিন্তু আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, অন্য কেউ যদি আসে সব ধ্বংস করে দেবে। তো এদেশের মানুষ কি সেই ধ্বংস চায়? ওই বিএনপির কথায় নাচতে চায়? ওই স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তাদের কথা শুনতে চায়? বলেন, চান আপনারা? তাহলে নৌকা মার্কা। বিএনপি জনগণের মুখোমুখি হতে ভয় পায় বলেই তারা নির্বাচনে আসতে চায় না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। তাই তারা 2013-14 সালে নিজ দলীয় কার্যালয়ে বসে থেকে অবরোধের নামে দেশের মানুষকে পুড়িয়ে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে দেশের মানুষ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চায় বলে বিএনপি যত ষড়যন্ত্রই করুক না কেন, কোনোভাবেই তারা নির্বাচন ঠেকাতে পারবে না বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তারা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, খুব স্বাভাবিক। তারা যে নির্বাচন করবে তাদের নেতাটা কে? তারা যে নির্বাচন করবে তাদের প্রধানমন্ত্রী কি হবে? ওই দুর্নীতিবাজ পলাতক আসামি? এই জন্য তাদের একটা চেষ্টা নির্বাচন বানচাল করা, জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। কাজে এটা যেন করতে না পারে তাই দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেভাবে হোক নির্বাচন এদেশে হবেই। তারা বিদেশে এখানে সেখানে ধর্ণা দেয়, ওইসব ধর্ণা দিয়ে কোনো কাজে লাগবে না। মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার চারপাশে সার্কুলার এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের ঘোষণাও দেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দুর্গাপূজার পরে গণতন্ত্র পুনরুদ্ধারে দুর্বার আন্দোলনে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তলে তলে আপোষ নয়, সুষ্ঠু নির্বাচনে সরকারের উপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে বলে দাবি করেন তিনি। বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না বলেই বিএনপিকে শত্রু মনে করে। ঢাকায় অনশন কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। দলের প্রধান বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো ও তার স্থায়ী মুক্তির দাবিতে প্রতীকী এই অনশন নয়াপল্টনে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে লোকে লোকারণ্য ছিল গোটা এলাকা। বিএনপি নেতারা অভিযোগ করেন, হত্যার উদ্দেশ্যেই তাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে চায় না সরকার।
বন্দী অবস্থায় রাজনীতিকদের দেশের বাইরে পাঠানোর নজির আছে উল্লেখ করে তারা অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসনকে অনুমতি না দেওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা। এই ধরনের মামলায় আওয়ামী লীগের নেতা হাজি সেলিম সহি সালামাকে বিদেশ থেকে চিকিৎসা করে এসেছে, নাসিমকে বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে যেতে দেওয়া হলো না। আপনারা স্লো পয়জনিং করেছিলেন, বাইরে পাঠালে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, এই জন্য তাকে বাইরে পাঠানো হচ্ছে না। খালেদা জিয়ার মুক্তি ও একদফার আন্দোলন এক সূত্রে গাঁথা এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চক্রান্ত করছে সরকার, তবে সাবধানে পা ফেলতে চায় বিএনপি। ক্ষমতা হারানোর ভয়ে ক্ষমতাসীনরা আবল তাবল বলছে মন্তব্য করে মির্জা ফখরুল জবাব দেন ওবায়দুল কাদেরের বক্তব্যের। তারা ঘোষণা দেয় যে বিএনপি আমাদের শত্রু, অর্থাৎ তারা গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করলে কোন রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না। তবে তবে এরা কি সব আবার হয়ে গেল, বারবার এই কথাটা কেন বলে? এই জন্যই বলে যে আসলে কিছুই হয় নাই, গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদেরকে এই ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে এবং সুস্থ আমাদের মাঝে। অনশনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা বিভিন্ন জোট ও দলের শীর্ষ নেতারাও, বলেন সরকারের সময় ফুরিয়ে এসেছে। তোমরা যারা যুবক, তোমাদের উপর নির্ভর করে এই স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকবে কিনা। বেগম জিয়ার জন্য ভিক্ষা না করে লাথি মারে তালা ভাঙে বেগম জিয়াকে বাইর করার জন্য পরিস্থিতি সৃষ্টি করা। এই অক্টোবর আমাদের বিজয়ের মাস, আচ্ছা ঠিক যদি না হয় নভেম্বরের না হলে আরো কয়েকটা দিন যাক, কিন্তু আমরা বিজয় অর্জন করব। বিএনপির সিনিয়র নেতাদের জুস খাইয়ে তিন ঘন্টার অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী ও এলডিপির সভাপতি অলি আহমেদ। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা অবরোধ করতে এলে বিএনপি অবরুদ্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী কাওলায় সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগের জনসভায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ঢাকাকে দুর্গ হিসেবে গড়ে তুলেছে আওয়ামী লীগ, বাংলাদেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে বলে বিএনপি ভিত্তিহীন অভিযোগ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে বিএনপি ফোকলা হয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে তিনি বলেন, দেশে আইন আছে, তাই আদালত বেগম জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিলে সরকার বাধা দেবে না। আসেন না দেখি, অবরোধ করতে গেলে নিজেরা অবরোধ হয়ে যাবেন। আওয়ামী লীগ ঢাকা সিটিতে আশেপাশে দুর্গ হয়ে আছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের দুর্গ হয়ে গেছে, অবরোধ করলে অবরোধে আপনারাই পড়বেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে আসলো বা আসলো না সেটা বড় বিষয় নয়, বরং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হলেই হবে। জেলা প্রশাসকদের সঙ্গে প্রশিক্ষণ অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি। নির্বাচনকে মানুষের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে জেলা প্রশাসক ও পুলিশদের নিরপেক্ষ ভূমিকা রাখার নির্দেশনা দেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার আগারগাঁওয়ে ছিল জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ সভা। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়া বেশি জরুরি, কে আসলো বা আসলো না তা নিয়ে মাথা না ঘামিয়ে দল মতের ঊর্ধ্বে উঠে কাজ করার পরামর্শ তার। জনগণের কাছে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে কারণ এটার ফেয়ারনেস প্রদর্শিত হয়েছে, কে নির্বাচনে আসলো কে আসলো না
জনগণ যদি আসে, ভোটাররা যদি আসেন, তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে নির্বাচনে একটা বড় সফলতা আমি যদি আপেক্ষিক অর্থে বলি অর্জিত হয়ে যাবে। সিইসি বলেন 1200 বেশি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছেন তারা। সরকারের প্রতিনিধি হিসেবে ডিসি এসপিরাই মূলত নির্বাচনের মুখ্য ভূমিকা রাখবে। আপনাদের চিত্তে ধারণ করতে হবে যে আপনারা সরকারকে রিপ্রেজেন্ট করছেন। নির্বাচন আয়োজনটা কিন্তু একটা কঠিন কর্মযজ্ঞ। এর আগে নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিয়ে গণমাধ্যমে নানাভাবে কথা আসছে, কিন্তু নির্বাচন সুষ্ঠু করতে আইন কানুন প্রয়োগ নিয়েই তাদের সীমাবদ্ধ থাকা উচিত বলে মনে করেন তারা। সুযোগ যেহেতু আসছে, আমরা একটা ভালো সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন আশা করি। রাজনৈতিক সমস্যা বা কিছু যদি থেকে থাকে, সেগুলো রাজনৈতিকভাবে রাজনীতিবিদরা সমাধান করবেন, এবং যেটুক সমাধান করবেন সেটুক দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। অতীতের আলোচনা সমালোচনা নিয়ে আমি ভাবি না, কারণ উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট। আমরা এমন উদাহরণ সৃষ্টি করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এটা অনুকরণীয় হয়ে থাকবে। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রশিক্ষণ, ক্রয়সহ নির্বাচন অনুষ্ঠানের সব ধরনের কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া গত 9 ও 10 সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত G20 সম্মেলনের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছাও জানান রাষ্ট্রপতি। চণ্ডীপাঠ, তর্পণ, বন্দনায় দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে পালিত হল মহালয়া। সনাতন শাস্ত্র মতে পিতৃলোক থেকে দেবীলোকের দেবী দুর্গাকে আহ্বান করা হয় মর্তলোকে আসার। এরই মাধ্যমে তার আগমনের ক্ষণ গণনা শুরু হয়। 6 দিন পর দেবী বোধন ও অধিবাসের মাধ্যমে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। নিয়ামুল আজিজ সাদেকের আরেকটি রিপোর্ট। অশুভ শক্তির বিনাশিনী দেবী দুর্গার আগমন ধ্বনিত হয় মর্তে। এ যেন দেবী দুর্গার সূচনা লগ্ন। স্বর্গলোক থেকে মর্তে মহামায়া দেবীর আগমনের কারণ মহিষাসুরের মতো অশুভ শক্তিগুলোর বিনাশ। শরতে মহালয়ার আনুষ্ঠানিকতা, তাই কাশফুল দিয়ে সাজানো হয় মঞ্চ। চণ্ডীপাঠ করেন মনোজ দত্ত। পুরাণ মতে মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। মহালয়াটা হচ্ছে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে, পিতৃপুরুষরা যাতে স্বর্গে গমন করতে পারেন সেই ধরনের একটি অনুষ্ঠান। হিন্দু ধর্মের যে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় সেরকম একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের মতো। গানে গানে দেবী দুর্গার বন্দনা করে ভক্তরা। জগতের অশান্তি দূর করতে তাকে আহ্বান করা হয়। ধর্ম যার যার উৎসব, সবার আমরা সবাই মিলে একাকার হয়ে সুন্দরভাবে এই উৎসব উদযাপন করব। এটা সবার মধ্যে একটা উৎসব ভাব এবং ধরাতে মা আসছে। সব গানের মূল ভাব একদম শান্তি, কারণ মহালয়ার ভোরবেলায় আমরা যখন এই গানগুলো শুনি আমাদের আমরা বলতে গিয়ে এখনো গায়ে কাটা দিয়ে উঠছে। মহালয়ায় দুর্গার সৃষ্টির বর্ণনা আর দেবী বন্দনার সুরে মোহিত হয় বাঙালি হিন্দু হৃদয়। যত অপশক্তির সে পতন ঘটাবে, এই বছরও আনন্দের সাথে উদযাপন করবে। এর আগে মহালয়া 1430 উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি নির্বাচন এলে মাথা চাড়া দেয়। সেই সাম্প্রদায়িক অপশক্তি আমাদের দেশে আছে এবং তারা সময়ে সময়ে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক দুষ্কারী, কিন্তু আপামর বাঙালি সাম্প্রদায়িক নয়। আপামর বাঙালি সবাই মিলেমিশে একাকার।
পিতৃপক্ষের শেষ দিন মহালয়া, তাই পরলোকগত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জলদান বা তর্পণ করে ভক্তরা। পিতৃলোকের পর দেবীলোক, এরপর এই মর্তলোকে আগমন করেন দেবী দুর্গা। তিনি এসে এখানে যত ধরনের অসুখ, বিশেষ করে মহিষাসুরের বধের মাধ্যমে এই অশান্তির পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেন। মহালয়ার মাধ্যমে তার আগমনের বার্তাই ছড়িয়ে পড়ে পৃথিবীতে। নিয়মুল্লাহ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।